পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে পুলিশের জালে ইউটিউবার খ্যাত রদ্রুল রায়, তাকে গোয়া থেকে হেফাজতে নেওয়া হয়। এর আগেও বহুবার আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি, কিন্তু তার পুরো পরিচয় অনেকেরই জানা নেই। মুখের ভাষা ভালো না, তবে রদ্রুল রায়ের শিক্ষাগত যোগ্যতা রীতিমতো ঈর্ষণীয়। রামনগর কলেজ থেকে তিনি স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন। গিটার বাজাতে পারদর্শী রদ্রুল কিছুদিন ডিজে হিসেবেও কাজ করেছেন। রদ্রুল রায় গবেষক হিসেবেও কাজ করেছেন, তার গবেষণার বিষয়বস্তু চেতনা বিজ্ঞান। অনেকের মতে তিনি যে ভাষা প্রয়োগ করেন এবং যে ধরনের গান বাজনা করেন তা তার গবেষণার অঙ্গ। মনোবিজ্ঞানের উপর একটি বই লিখেছেন রদ্রুল রায়, সেই বইয়ের নাম অ্যান্ড স্টেলার টার্নস এ মম। একসময় দিল্লির নয়ডাতে আইটি সেক্টরে চাকরি করেছেন, পরে চাকরি ছেড়ে আবার পড়াশোনার মধ্যে ফিরে আসেন তিনি। রদ্রুল রায় বাংলায় একটি উপন্যাসও লিখেছেন, তার নাম মক্সা রেনেশা। তিনি নিজেকে মক্সা ঘরোয়ানার প্রতিষ্ঠাতা বলেও দাবি করেন। সম্প্রতি রূপঙ্করকে নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি, সেই নিয়ে বিতর্ক ছিল চরমে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সম্পর্কে তার মন্তব্য নিয়ে জল ঘোলা হয়েছে, সেই সূত্রেই শ্রী ঘরে তিনি। তবে রদ্রুল রায়কে নিয়ে এর আগে যে সমালোচনা হয়েছিল তা হলো রবীন্দ্র ভারতীয় ক্যাম্পাসে তার গান পড়ুয়াদের গায়ে লিখে রাখা। সেই সময়ে বেলেঘাটা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। তাদের দাবি ছিল ওই ইউটিউবার যুব সমাজকে বিভ্রান্ত করছেন, রদ্রুল রায়ের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের গানের প্যারোডি গেয়ে সবসময় বিতর্কে থাকেন রদ্রুল। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল তিনি রবীন্দ্র বিরোধী কিনা, নাকি তিনি রবীন্দ্রকতা বিরোধী। উত্তরে রদ্রুল বলেছিলেন, দাদুর প্রতি আমার অসীম প্রেম, তাতেও চটে যান রবীন্দ্র প্রেমীরা। আর রদ্রুল রায়ের আসল নাম অনির্বাণ রায়।